বুধবারের পর বৃহস্পতিবার উজানিয়া উৎসবকে ঘিরে জমজমাট মাথাভাঙা দুই ব্লকের পারডুবি এলাকা। দিনের আলো শেষ হতে না হতেই পারডুবি উচ্চ বিদ্যালয়ের মাঠমুখে ভাবাইয়া প্রেমী মানুষেরা। অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠান চত্বরে দেশি খাবারের স্টলেও ভিড় উপচে পড়েছে। গত 7 বছর ধরে মেলায় স্থানীয় খাবারের স্টল দিচ্ছেন সুরেন বর্মন। ডিসেম্বর মাস পড়তে না পড়তেই শামুকের হোরপা, শীতলের আওটা তৈরির প্রয়োজনীয় উপকরণ জোগাড়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। এই দুই দিনে প্রায় লক্ষাধিক টাকার ব্যবসা করেছেন বলে তার দাবি। এবছর উজানিয়া উৎসব 8ম বর্ষে পা দিল। বুধবার অনুষ্ঠানের প্রথম দিন গভীর রাত পর্যন্ত মদন কাম নাচ, বৈরাতি নৃত্য সহ বহিরাগত শিল্পীদের ভাওয়াইয়া ও রাজবংশী আধুনিক গান শুনতে ভিড় জমান অনেকেই। বৃহস্পতিবার বাংলাদেশ থেকে আগত টেপরি মাতাজির পালাটিয়া গান, অসম থেকে আগত হর্ষিতা রায় ও ভাওয়াইয়া রানী রহিমা কলিতা বেগমের গান শুনতে সন্ধ্যে থেকেই অনুষ্ঠান চত্বরে জনজোয়ার ছিল। উজানিয়া উৎসব আয়োজক কমিটির মুখ্য পরিচালক মহেশ রায় জানান, শুধু পারডুবি নয় গোটা উত্তরবঙ্গবাসীর কাছে এই উৎসব এক আলাদা পরিচিতি পেয়েছে। পারডুবি থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।